তুমি আমার কাছে আসো বন্ধু তুমি আমার বুকটাকে শীতল করে দাও এসো মালা এসো বন্ধু বন্ধু মালা একি খুশু তুমি আবার এখানে এসেছো রাজকুমারী জীবন সঙ্গিনীকে বন্দী করতে এখানে আসতে বাধ্য হয়েছি চুপ করো শয়তান আমাকে বন্দী করার পূর্বে আমি তোকে বন্দী করে শয়তানের কাছে নিয়ে যাব সামান্য চাষার তেজ কম নয় দেখছি এই তুমি শয়তান মারা একখানা অস্ত্র তুমি দাঁড়াও বন্ধু আমি এক্ষুনি তোমার অস্ত্রের ব্যবস্থা করছি এ কোথায় সখী আলেয়া একখানা অস্ত্র দিয়ে যা তুই আসছি তাড়াতাড়ি আয় সখী নে তোর ভাইজানকে দে এ না আয় তবে লম্পট দাও বন্ধু বেশ শুদ্ধের সাথে ভালো করে মিটিয়ে দাও আবার কে তোকে রক্ষা করবে শয়তান কে রক্ষা করব আমি আছি শয়তান অর্চক পেরে রে নইলে গুলি ফুটে যাবে বন্ধু এবার বুঝে নে শয়তান বিরক্ত শাস্তি কত কঠিন বল হারামির বাচ্চা পারে
হাত দুটি বাড়িয়ে দি বাড়িয়ে দে বাড়িয়ে দে শয়তান বন্ধু মালা বন্ধু মালা তুমি খেয়েছো না মালা আমাদের ভালোবাসা যদি সত্য হয় তাহলে আমি একদিন মুক্তি পাবো পাবো কেউ আমাকে আটকে রাখতে পারবে না বন্ধু আজ্ঞে হুজুর নিয়ে চলে শয়তানের বাচ্চাটাকে আমি চলে যাচ্ছি এই শয়তানের বাচ্চাকে নিয়ে আয় ঠিক আছে হলো আমি তাই করতেছি এ চলে আয় শয়তান বন্ধু এই শয়তান বন্ধু বলা বন্ধু বলা বন্ধু বলা বন্ধু কি হচ্ছে মালা তুমি চিৎকার করছো কেন মতিকে যে সেনাপতি বন্দী করে নিয়ে গেছি মতিকে সেনাপতি বন্দী করে নিয়ে গেছে এত সাহস দস্যু তুমি কিচ্ছু ভেবো না মা আমি বেঁচে থাকতে মতির গায়ে একটা খাটু রাজর পর্যন্ত পড়তে দেব না কেউ অসাধ্য হবে না আমার মতিকে কারাগারে বন্দী করে রাখতে আমি এখনই চলে যাচ্ছি যেমন করে হোক মতি খেজ আমি মুক্ত করে আনবই 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 ওগো খোদা হে কি তুমি করলে কেন আমার মাথায় তুমি আকাশ ভেঙে দিলে তুমি আমার বন্ধুর মঙ্গল করো খোদা তুমি আমার বন্ধুর মঙ্গল করো হাই শোনেন শোনেন
আমার চাবুক এবারে হন্ধ করো, আমার চাবুক এবার
আহলে পাপ কাটা দুজনকে আমি
আমরাও চলে যাই দাঁড়াও মাতা তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে এই বেকার নেহি মন্ত্র আমার সাথে আমি রাজাকে কথা দিয়েছি চল বাচ্চা চল আমার ঘরে চল Thank you.
উপায় নেই বাবা, উপায় নেই। বাপুজিদের কথা দিয়েছি, আমার যেতে হবে। আমি যাবো।